হে জগতবাসী, আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে যে একটি আলোচনা নিয়ে আসলাম, সেই আলোচনাটি হবে যে সেই আলোচনাটি একটু লক্ষ্য করে যদি আপনারা না শোনেন তাহলে শুনে কোনো লাভ হবে না, এবং শুনে যদি কেউ কাজে লাগাতে পারে তবে এই মানব জীবনটা ধন্য হয়ে যাবে বাবা। সেই কথাগুলো হলো, একটা কুকুর কি করে বলে দিতে পারে যে একটা ব্যাগের ভিতরে বা একটা লাকেজের ভিতরে বোম আছে, না স্বর্ণ আছে, না অবৈধ মাল আছে? একটা বিড়াল কিভাবে রাতের অন্ধকারে ইঁদুরকে ধরে ফেলে? তাহলে আমরা যে বলি আমরা মানব জাতি শ্রেষ্ঠ, কিন্তু এই কথাটা না বুঝে যারা বলে এদের জন্যই লাগে আমার কষ্ট। তবে এই কথাগুলো যদি কেউ বুঝতে পারে তবে এবং সেই মতে কাজ করতে পারে তবেই তিনি হবে শ্রেষ্ঠ। যে আমরা অগ্রিম জানব কি করে, আজকের যে বিষয়টি হলো যে আমি সেই দিন হব শ্রেষ্ঠ অজানাকে যেদিন আমি বুঝতে পারবো স্পষ্ট, তখন আর মনে থাকবে না কষ্ট যদি কেউ বলে যে আমি শ্রেষ্ঠ। সেটি হলো যে একজন মানুষ যেই সাধনাগুলো করলে একজন মানুষ তার মৃত্যুর খবরটাও বলতে পারে। একজন মানুষ 10 দিন পরে কি হবে, 1 মাস পরে কি হবে তাও সে বলতে পারে, আর সেটা বলার মতো যোগ্যতা সে সাধনার দ্বারা আল্লাহর কাছ থেকে কামাই করে নিয়েছে। তবে হে জগতবাসী, এখন আমি যে সব জানি তা না, তবে আমার এই কথাগুলো কেউ শুনে যদি অগ্রসর হতে পারে তবে তিনি হবে ধন্য, আর আমিও তার কাছে পাব মান্য। তবে আজকের কথাগুলো এই জন্য যে কেউ যদি বড় হতে পারে, কেউ যদি নিজের নিজে উপকৃত হতে পারে এবং অন্য কাউকে উপকার করতে পারে, এই কথাটি বলবো এই জন্য যে প্রথমত ধরতে হবে কামেল মুর্শিদ, এক। দ্বিতীয়ত, মুর্শিদ ধরার পরে যে আপনাকে যে সাধনাগুলো দেওয়া হবে এগুলো নিয়মিত করতে হবে, তিন। বিশেষ করে মুর্শিদের প্রেমে ফানাফিল্লা হতে হবে, যখনই মুর্শিদকে মনে হয় তখন মনে হবে যে আমার রাসুলকে মনে হলো, আর যখন রাসুলকে মনে হলো তখন মনে করতে হবে আমার আল্লাহকে মনে হলো, আর তখনই আমার চোখে ঝরঝর করে পানি পড়তে থাকবে। জীবনে যদি ময়লা পানি থাকে, ভিতরে যদি কোনো ময়লা আবর্জনা থাকে, তাহলে এই চোখের পানিতে ঝরে যাবে, তখন ভিতরে হবে পরিষ্কার। যখন ভিতরে হবে পরিষ্কার, এই ফাঁকে অনেক মানুষই আপনাকে করবে তিরস্কার, বিভিন্ন বকাঝকা করবে, ভণ্ড বলবে, কারণ কেউ যদি সাধনা করে তখন তার চেহারা, তার কথা, তার চলা সমস্ত কিছু ডিসকালার হয়ে যায়। কিরকম একটা জঙ্গালা লোহা যদি আগুনে দেওয়া হয় তখন কিন্তু সেটা আগুনে পুড়ে আরও কালো হয়ে যায়। যখন এটা কামার এটাকে পিটায়, পিটাতে তখন আবার আগুনে দিচ্ছে, আবার লাল করছে, আবার পিটাচ্ছে, তখন কিন্তু এই লোহাটা আরও কালো হয়ে গেছে। যখন বারবার আগুনে দিচ্ছে, বারবার পোড়াচ্ছে, তখন এই লোহাটা আস্তে আস্তে চকচকাটা বের হয়ে আসবে। চকচকা যখন হবে তখন সেই চকচকার মধ্যে নিজের ছোটটা দেখা যাবে। এই হলো একটা বিষয়। আরও একটি বিষয় হলো যে মানুষ যখন দমের সাধনা করবে তখন দম, আমার মধ্যে যে বাতাস, এই বাতাস পবিত্র হবে। তখন এই বাতাস যখন পবিত্র হবে, এই পবিত্র বাতাসে আল্লাহ মিশে, তখন প্রেমে ফানাফিল্লার দেশে যখন যাওয়া হবে তখন নিজকে দেখবে। আচ্ছা, নিজকে যেদিন দেখলো তখন তিনি একটা গাঢ় পার হইল, এরপর থেকে তার উচ্চস্তরের ক্লাস শুরু হয়ে যাবে। এরপর এই ব্যক্তিটি প্রেমে ফানাফিল্লার দেশে তো থাকবেই, কালবে সবসময় জিকির তো থাকবেই, এবং তিনি রাতের গভীরে দেখা যায় ঘন্টার পর ঘন্টা
ধ্যানের দেশে থাকবে, সাধনার দেশে থাকবে, তখন কি হবে? তখন সেই ধ্যানের দেশে প্রতিদিন যাইতে যাইতে কেউ 6 মাস 1 বৎসর, কেউ এই সাধনা 6 বৎসর 12 বৎসরও করেছে, আবার কারো দেখা যায় অতদিন লাগেনি, অল্পদিনই হয়ে গেছে। তখন এই ধ্যানের দেশে তো আল্লাহর সাথে তার লিং হয়ে যায়, তখন আল্লাহ তাকে গায়েবের কথা দেয়। আর এই কথাটাই হলো কি, এই কথাটার নাম হলো এলমে লাদনি। এই গায়েবে এলমকে এলমে লাদনি বলা হয়। আর এই এলম যায় হাসিল হয়ে গেছে, সে অবশ্যই সে জানতে পারবে এবং আগে পিছে বলতে পারবে, হে জগৎবাসী, এই এলমে লাদনিকে গায়েবে এলম বলা হয়। আর গায়েবে এলম যদি কেউ অর্জন করতে চায়, তাহলে আমার মধ্যে আত্মা গায়েব রূপে আছে এবং এই গায়েবে আত্মাকে দেখতে 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 সাধনা করতে 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 একটা সময় কি হবে, তার সাথে আল্লাহর হার্ট কানেকশন হবে, যখন তখন কিছু জানতে চাইলে সে জানতে পারবে। তবে এই সাধনাগুলো যখন মানুষ করতে যাবে, তখন তার জীবনে অনেক বাধা, সম্পদ নড়ে যাচ্ছে এবং সামাজিক আত্মীয় স্বজন এবং ফ্যামিলির লোকেও তাকে ঘৃণা করতে শুরু করেছে, যে আগে কি সুন্দর ছিল এখন হেরুনসি হয়ে গেছে, কেমন দেখা যায় চেহারা ডিসকালার হয়ে গেছে। কেন বাবা, ডিসকালার তো হবেই, সে তো নিজেকে পোড়া দিচ্ছে, সে তো সেই আগুনের কুণ্ডুরিতে দম সাধনা যখন করে তখন শরীরটা ডিসকালার হয়ে যায়, নিজেকে পোড়া দিচ্ছে, নিজেকেই নিজে পিটাচ্ছে এবং পাবলিক তো তাকে এটা সেটা বলে পিটাচ্ছেই। তখন এই পিটানি খাইতে 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 একদিন কি হয়, সে চকচকাটা হয় এবং ধ্যানের দেশে যখন যায়, তখন বহুদিন ধ্যান করতে করতে তখন আল্লাহর সাথে হট কানেকশন হয়, তার কাছে গায়েবে এলেম আসে, এলমে লাদনি হয়। তখনই এই মানুষটা ইহকালে এবং পরকালে সে জয় হয় এবং সেই মানুষটি ইহকাল পরকালেই নির্ভয়। আর আল্লাহ কি বলেছে, যে তাদের আর কোনো ভয় নেই। তারা কারা? তারা হলো আমার বন্ধুগণ, যারা আমার থেকে গায়েবে এলেম হাসিল করেছে। তবে হে জগৎবাসী, আজকের যে আলোচনাগুলো যদি কেউ শোনে তাহলে হবে না, শুনে এই কথাগুলো মানতে হবে, তাহলে একদিন তার জীবন ধন্য হয়ে যাবে। তবে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থিত হবে। তো আজ এই বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।